নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ডাল দিয়ে পালং শাক রান্না। তো এই রেসিপিটা কেমনভাবে বানাই আমার সঙ্গে থেকে তোমরা দেখে নাও। দিয়ে পালং শাক রান্নার জন্য আমি ডালটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব, আর ডালটা আমি একটু ভেজে তারপরে ভালো করে সেদ্ধ করে নেব, সিটি দিয়ে নেব। তো চলো আমার সঙ্গে থেকে তোমরা দেখে নাও। দেখো বন্ধুরা, আমার ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ডাল দিয়ে পালং শাক বানানোর জন্য এখানে আমি পালং শাক কুচি করে নিয়েছি, আর আমি এখানে মাঝারি সাইজে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর ডালটাও দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। রেসিপিটা আমি সর্ষের তেলে বানাবো, তা সেই জন্য সর্ষের তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। কড়াইটা একটু গরম হয়ে গেলেই এখানে আমি দিয়ে নেব গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা যখনই অনেকটা ফ্রাই হয়ে গেছে, এখানে আমি আগে থেকে কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে নিলাম। পালং শাকটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পালং শাকটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমি এবারে কিছু মশলা ব্যবহার করব। দিয়ে নেব হাফ চামচ আদা বাটা। আমি এখানে দিয়ে নেব হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ এভাবে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু এই পালং শাকটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমি নুন আর মিষ্টির ব্যালেন্সটা করার জন্য সামান্য চিনি দিয়ে নেব। তোমরা যারা চিনি অ্যাভয়েড করতে চাও করতে পারো। এখানে আমি এবারে দিয়ে নেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা।
ডালটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। আর বাটিটা যে পাত্রের মধ্যে ডালটা রেখেছিলাম সেটা একটু ধুয়ে জল দিয়ে আমি কিন্তু এতে দিয়ে নেব, আর দিয়ে ভালো করে বয়েল করে নেব। দু থেকে তিন মিনিট আমি এভাবে বয়েল করে নেব, আর যে কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম মাঝারি সাইজে সেটা চিড়ে আমি দিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু ডালটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার সাথে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি ডাল দিয়ে পালং শাক। নিরামিষ পালং শাকের ডাল কিন্তু একদম রেডি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।